বেওয়ারিশ ও অসুস্থ কুকুরের আক্রমণ থেকে নাগরিকদের সুরক্ষা দিতে উন্নত বিশ্বের আদলে কুকুরের প্রজনন নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ কার্যক্রম শুরু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর ওয়ারির ফকিরচান কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজদেনুর তাপস। ঢাকা শহরে 50,000-এর বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে। রাজধানীর পথে ঘাটে থাকা এসব বেওয়ারিশ কুকুর থাকবে কিনা এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এরই মধ্যে বেওয়ারিশ কুকুরের প্রজনন নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণ কার্যক্রম উদ্বোধন করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। জলাতঙ্ক রোগসহ অসুস্থ কুকুরের আক্রমণ থেকে নাগরিকদের রক্ষায় প্রজনন নিয়ন্ত্রণে বন্ধ্যাত্বকরণের এই উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। বেওয়ারিশ কুকুরের বিস্তৃতি রোধ হবে, বন্ধ হবে এবং ধীরে ধীরে সেটা কমে আসবে, ঢাকাবাসী সুফল পাওয়া শুরু করবে। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের প্রতিটি অঞ্চলে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সারা বিশ্বে যে আধুনিক সমাধান, সেই সমাধান হলো বন্ধ্যাত্বকরণ করে ধীরে ধীরে ক্রমান্বয়ে এই সংখ্যা কমিয়ে আনা। বন্ধ্যাত্বকরণের মাধ্যমে এসব কুকুরকে চিহ্নিত করতে গায়ে নীল রঙের স্প্রে করা হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।